আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়েলকাম ব্যাক। ইব্রাহিম খলিল ডিএম রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা অনেকেই আমার ইউটিউব চ্যানেলে প্রশ্ন করছেন, ওয়েট জোন প্রিপেইড বিল কিভাবে দেওয়া যায়। তো আজকে আপনাদের ক্লিয়ার করে দেখাবো ওয়েট জোন প্রিপেইড বিল সহজে কিভাবে দেওয়া যায়। প্রথমে বিকাশ অ্যাপ থেকে আপনারা বিদ্যুৎ বিল অপশানে ক্লিক করার পরে ওয়েট জোন প্রিপেইড যে অপশানটা আছে সবচেয়ে নিচে সেখানে চলে যাবেন। দেখেন, প্রথমে আমরা বিদ্যুৎ বিলে ক্লিক করলাম, তারপরে সবচেয়ে নিচে ওয়েট জোন নিচ থেকে দুই নাম্বার ওয়েট জোন প্রিপেইড, এখানে গিয়ে প্রথমে আপনার নীল কালারের একটা বিদ্যুৎ বিলের কার্ড থাকবে। এই কার্ড দেখে দেখে ওখানে নাম্বার আছে, নাম্বারগুলো উঠাবেন। তো আমি আমার কার্ডটা দেখে আমার নাম্বারগুলো উঠাচ্ছি। দেখেন, 735, তারপর দুই নাম্বারে কন্ট্যাক্ট নাম্বার, আপনার নিজের যে নাম্বার সেই নাম্বারটা দিবেন। দেওয়ার পরে যদি সেভ করতে চান তাহলে সেভ করার জন্য সেভে টিক মেরে আপনার নামটা লিখবেন। নাম লেখার পরে ওকে দিবেন। দেওয়ার পরে এখানে অ্যামাউন্টটা দিবেন, 100 টাকা দিলে নিবে কি না নেবে না, আপনি 500 টাকা দিলে সর্বনিম্ন ভালো হয়, সবচেয়ে সুবিধা হয়, কারণ অনেকের মিটারে টাকা অ্যাডভান্স নেওয়া থাকে। মিটার নাম্বারটা সম্পূর্ণটা ঠিক করে দিবেন, লিখে নেবেন। মিটার নাম্বারটা ভুল হলেও এটা এরকম সমস্যা দেখা যায়। মিটার নাম্বারটা আমার লেখা ভুল হয়েছে, আমি ঠিক করে নিচ্ছি। এবার দেখেন নিয়ে নেবে, টাকার একটা অ্যামাউন্ট লিখলাম, দেখার পরে ওকে দিলাম। দেওয়ার পরে এখানে চার্জ দেখবে, আপনার পিন নাম্বারটা দিবেন। দেওয়ার পরে ট্যাপ করে ধরে রাখবেন না, এই ট্যাপ করুন অপশানটা। দেওয়ার পরে টাকাটা সেন্ড হয়ে গেল। তো এইভাবে আপনারা বিদ্যুৎ বিলটা দিয়ে দেবেন। এবার এটা ডাউনলোড করে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো। ডাউনলোড করে এই দেখেন, এটা টোকেন নাম্বার দিয়ে দেবে। মেসেজ অপশানে গিয়ে টোকেন বিকাশের ভিতরে ক্লিক করবেন। এই যে ওই জন প্রিপেইড কন্ট্যাক্ট নাম্বার সহ আপনার টোকেন নাম্বারটা এখানে দিয়ে দিয়েছে। দেখেন বড় করে আমি দেখাচ্ছি, এই যে টোকেন নাম্বার 20 সংখ্যার, এই যে টোকেন নাম্বারটা আপনার মিটারে গিয়ে লিখবেন। সঠিকভাবে লেখার পরে নীল বাটনটা চাপ দিবেন, দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মিটারে বিদ্যুৎ বিলটা চলে আসবে ইনশাল্লাহ। এরপর আর একটা অপশান আপনারা দেখতে চান, সেটা হলো বিদ্যুৎ বিল থেকে টোকেন নাম্বার কীভাবে নেবেন। ওই একই কাজ, আপনারা নিচ থেকে দুই নাম্বারে যাবেন ওই জন প্রিপেইডই, তারপরে এখানে প্রিপেইড বিল টোকেন নিন। এই দেখেন যে অপশানটা, এখানে ক্লিক করবেন, প্রিপেইড বিল টোকেন নিয়ে এখানে মিটার নাম্বারটা বসাবেন, বসায় ইন্টার দিলে আপনার টোকেন নাম্বারটা চলে আসবে। তো ধন্যবাদ সকলকে বিদ্যুৎ বিলটা দেখার জন্য।